নমস্কার, আন্তরিক অভিনন্দন প্রতিজন ব্যক্তিলৈকে। আজি আপোনালোকৰ সন্মুখত মই আলোচনা কৰিম নেটৰ মার্কেটিংত যেতিয়া আপুনি ডিসিশন লৈ কাম করে, কাম করার পিছত আপুনি কি চিন্তা চর্চাৰে আগবাঢ়িব লাগে। বহুত ক্ষেত্রত মই বহুত ব্যক্তিক পাওঁ নেটৰ মার্কেটিংত জইন করে, নেটৰ মার্কেটিংত কাম আৰম্ভ করে, কিন্তু নেটৰ মার্কেটিংত কাম আৰম্ভ করার পিছত তেখেতক দেখিবলৈ পোৱা যায়, কিছুদিন কাম করার পিছত তেখেতে চাবলৈ ধরে তেও করে নেটৰ মার্কেটিংতকৈ আৰু বেলেগ কোনোবা ভাল কোম্পানি আছে নেকি। আর হঠাৎ এনেকুৱা হৈ যায় যেতিয়া নিজে করা নেটৰ মার্কেটিংটোৰকৈ বেটার কোম্পানি বিচাৰি ফুৰে, তেতিয়া কি হয়, ব্যক্তিজনের প্রোগ্রেস লাহে 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 কমি আহে, ডাউট বাড়ি যায়, আৰু এটা সময় আহে মানুষজন গৈ 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 নেটৰ মার্কেটিংত ফেইলর পার্সন হিসাবত পরিচয় আনে। কারণটো মই আপোনালোকক কৈছো, যেতিয়া আপুনি এটা নেটৰ মার্কেটিং জয়েন করে, আপুনি প্রথম নেটৰ মার্কেটিংটোৰ প্রোফাইল সম্পর্কে চাই, কোনোবাই আপোনাক বুঝায় কিয় এই নেটৰ মার্কেটিংটো তেখেতৰ কাৰণে গ্রহণযোগ্য, আপুনি গোটেইখিনি চাই, আপুনি চাই আপলাইনৰ ইনকাম কেনেকুৱা, আপুনি চাই প্রোডাক্টবিলাক কেনেকুৱা, আপুনি চাই প্রোডাক্টৰ রিজাল্ট কেনেকুৱা, আপুনি গোটেইখিনি বস্তু চোৱাৰ পিছত সিদ্ধান্ত লয় যে আপুনি সেই পার্টিকুলার নেটৰ মার্কেটিংত কাম স্টার্ট কৰিব, আপুনি কাম আৰম্ভ কৰে। আৰু কাম আৰম্ভ কৰাৰ পিছত বহুত ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা যায় দুমাহৰ পৰা চাৰি মাহৰ ভিতৰত যেতিয়া কাম কৰে, কাম কৰোতে উজুতি খায়। কোম্পানী যেনেকুৱাই নহওক কিয়, কাম কৰোতে উজুতি খাব, মানুহক বুজাব লাগিব আপুনি নতুন নতুন এটা কাম হাতত লৈছে, এদিনতে আপুনি মাষ্টাৰ হ'ব নোৱাৰে, প্ৰেক্টিচ কৰিব লাগিব আপুনি, গোটেইখিনি কাম কৰোতে আপুনি উজুতি খাব, আপোনাৰ প্ৰবলেম হ'ব, যাকেই বুজাব তেওঁই জইন কৰিব, তেনেকুৱা কোনো কথা নহয়। কোনো নেটৱৰ্ক মাৰ্কেটিঙত তেনেকুৱা নহয়। দুমাহৰ পৰা চাৰি মাহ যেতিয়া কাম কৰি বহুত ব্যক্তিয়ে কষ্ট পায়, তেখেতে কি ভাবে যে এইটো কোম্পানীত বহুত কষ্ট হৈ আছে, বেলেগ এটা কোম্পানী চাওঁ নেকি, তেখেতক কোনোবাই হয়তো ফোনো কৰিছে, তেখেতক হয়তো কোনোবাই কণ্টেক্ট কৰিছে, কৰাৰ পিছত তেখেতে হয়তো তাত গৈ পেলাই এটা মিটিং চালে আৰু কম্পাৰিজন কৰিলে, দেখিলে যে তেখেতে কৰা নেটৱৰ্ক মাৰ্কেটিঙতকৈ সন্মুখৰ মানুহজনে বুজোৱা নেটৱৰ্কটো আৰু বেছি বেটাৰ। হয়তো চাৰি মাহ আৰু এমাহ দুমাহ কাম কৰাৰ পিছত মানুহজনে লাহেকৈ তাতো এটা আইডি লগালে, তাত যেতিয়া আইডি লগাব, তাত যেতিয়া গুচি যাব, তাত গৈ পেলাই তিনিমাহ চাৰিমাহ কাম কৰাৰ পিছত দেখিব যে আগৰটোতকৈ এইটো আকৌ বেছি টান, দেখিবলৈ সহজ আছিলে কিন্তু ভিতৰত গৈ দেখিবলৈ পোৱা গ'ল যে বহুত বেছি টান, তেখেতে আৰু এটি নেটৱৰ্ক ছিলেকশ্যন কৰিব, আৰু এটি কোম্পানীত গুচি গতি কৰিব। এনেকুৱা কিছু ব্যক্তি আপুনি মার্কেটত পাব আৰু তেখেতসকলে সদায় ঘূৰি থাকে, তেখেতসকলৰ কামেই নেটৱৰ্কিং চেঞ্জ কৰা। তেখেতসকলে কি ভাবে এইটো কথা মই আপোনালোকক কৈছো, তেনেকুৱা ব্যক্তিসকলৰ মানসিকতা এইটো, তেখেতসকলে ভাবে নেটৰ মার্কেটিং ৰাতিৰ ভিতৰত ধনী হ'ব পৰা কিবা এটি বিশেষ ব্যৱস্থা। আচলতে নেটৱৰ্কিং শব্দটোৰ অৰ্থ মই কৈ দিছো, নিউ আৰ্নিং টেকনলজি ৱৰ্কিং অভাৰ ৰিলেশ্যনশ্বিপ এণ্ড নলেজ, তাক কোৱা যায় নেটৱৰ্কিং। মানে এই টেকনলজিটো আমাৰ জনসাধাৰণৰ কাৰণে একেবাৰে নতুন, ইয়াত কাম কৰিব লাগিব, ৰাতিৰ ভিতৰত ধনী হোৱা কোনো ব্যৱস্থা নাই, আৰু সম্পূৰ্ণ জ্ঞান লৈ পেলাই কাম কৰিব লাগিব, কেনেকৈ নেটৱৰ্ক মাৰ্কেটিঙত নিজক এষ্টাব্লিছ কৰা যায়, কৰি থকা কোম্পানীটোৰ প্ৰফাইল কেনেকুৱা, কৰি থকা কোম্পানীটোৰ প্ৰডাক্টে কেনেকুৱা ৰিজাল্ট আনিছে, মাৰ্কেটিং প্লেনত মানুহৰ কেনেকুৱা ছাকচেছ হয়, এই গোটেইখিনি বস্তু অধ্যয়ন কৰিব লাগিব আৰু তাৰপিছত এপ্লাই কৰিব লাগিব, তেতিয়াই গৈ লাহে 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 প্ৰগ্ৰেছ হয়। কিন্তু এইখিনি কাম যদি আমি বুজি নাপাওঁ বা আমি নকৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ বহুত অসুবিধা হয়, আহিবলগীয়া পিৰিয়ডত আমি বহুত প্ৰব্লেম ক্ৰিয়েট কৰোঁ। ছেকেণ্ড থিং, মই আৰু এটা কথা আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ, নেটৱৰ্ক মাৰ্কেটিং যিমানকেইটা কোম্পানী আজিৰ ডেটত ভাৰতবৰ্ষৰ বুকুত চলি আছে, প্ৰত্যেকটো কোম্পানী স্বকীয় বৈশিষ্ট্যৰে কাম কৰি আছে, ছাকচেছৰ ৰেচিঅ' তেওঁলোকৰ কিবা নহ'লেও কিবা আছে, বেয়া বুলি আপুনি এটা কোম্পানীকো নাভাবিব, প্রত্যেকটো কোম্পানী নিজৰ নিজৰ লেভেলত ধুনীয়া কাম কৰি আছে। ছিলেকশ্যন আপোনাৰ, আপুনি কোনটো কোম্পানীৰ লগত জড়িত হলে আপুনি গুড কেৰিয়াৰ পাব পাৰে। ঢেৰ কোম্পানী আছে, সকলোৱে ক'ব যে আমাৰ কোম্পানীত বহুত পইচা আছে, সকলোৱে ক'ব আমাৰ কোম্পানীৰ প্ৰডাক্ট ৱৰ্ল্ডৰ ভিতৰত নাম্বাৰ ওৱান, সকলোৱে ক'ব যে আমাৰ ইয়াত কাম কৰিলে অতি সহজে ধনী হ'ব পৰা যায়। আচলতে তেখেতে ক'ব পাৰে, কিন্তু ধনী হ'বলৈ হ'লে আপুনি নিজৰ ভিতৰত ধনী হোৱাৰ মানসিকতা আনিব লাগিব। নেটৱৰ্ক মাৰ্কেটিং গোটেইখিনি ভাল, কিন্তু গোটেই ভাল নেটৱৰ্কত যদি আপুনি সকলোতে আইডি লগাই সকলো কোম্পানী ভাল বুলি আপুনি জানো ছাকচেছ হ'ব পাৰিব, বা আপুনি এটা কোম্পানীত জইন কৰিছে কিবা ভাবি পেলাই চাৰিমাহ ছমাহ আঠমাহ দহমাহ এবছৰ কাম কৰাৰ পিছত যদি আপুনি কোম্পানীটো চেঞ্জ কৰিছে, নেটৱৰ্কিঙৰ প্ৰব্লেম নহয়, প্ৰব্লেম আপোনাৰ নিজৰ ভিতৰত থকা প্ৰব্লেমক আপুনি দূৰ কৰিব লাগিব। যেতিয়া আপুনি এটা ঠাইত সিদ্ধান্ত লৈ পেলাই কমচে কম পাঁচ বছৰ সময় লগাব, এই পাঁচ বছৰ সময় আপুনি দিব লাগিব নেটৱৰ্কিঙত। যদি পাঁচ বছৰ সময় আপুনি নেটৰ মাৰ্কেটিঙত নলগায়, নেটৰ মাৰ্কেটিঙৰ মাধ্যমত আপুনি কেতিয়াও এষ্টাব্লিছ হ'ব নোৱাৰে। পাঁচ বছৰ কষ্ট হ'ব, পাঁচ বছৰ ত্যাগ স্বীকাৰ কৰিব লাগিব, পাঁচ বছৰ প্ৰতিদিনে মানুহৰ লগত বহিব লাগিব, বুজিব লাগিব, ট্ৰেইনিং এটেণ্ড কৰিব লাগিব, পাঁচ বছৰৰ ভিতৰত যিটো ডেভেলপ হ'ব তেতিয়ালৈকে আপুনি বহুত ধন উপাৰ্জন কৰি পেলাব নেটৰ মাৰ্কেটিঙৰ মাধ্যমত, আৰু তাৰপিছত দেখিব আপোনাৰ কাম কম হ'ব কিন্তু ইনকাম বহুত বেছি হ'ব। 20% আপুনি ৱৰ্ক কৰি 80% ৰিজাল্ট ল'ব পাৰে, যাক
ঠেক অর্থত কোৱা যায় স্মার্ট ওয়ার্কিং আর এই হব পারে। কিন্তু আপনি নেটর মার্কেটিং জয়েন করার পিছত নিজরতক আনটু বেশি ভাল নাকি, নিজরতক বেলেগটো কোম্পানির বেশি পয়সা আছে নাকি, নিজের করে থাকা কোম্পানিতক অন্য কোম্পানিটর প্রডাক্টর গুণগত মানদণ্ড অধিক নাকি, এই চিন্তা চর্চা করা আসলতে একটা অমূলক ধারণা। আপনি যদি করে থাকা কোম্পানিট কাম করে সাকসেস হব পড়া নাই, তো কি গ্যারান্টি আছে যে সন্মুখের কোম্পানিট গিয়ে আপনি সাকসেস হব পড়ব? বহুত ব্যক্তির ক্ষেত্রে আরো একটি ভ্রান্ত ধারণা আছে, মই কই থই দিও, মানুষে কম দামের প্রোডাক্ট যত থাকে সেই কোম্পানিত সাকসেসফুল হব পারে বলে মানুষের একটা ধারণা আছে। মই সেই ধারণাটা অস্বীকার নকরো। বহুত ব্যক্তিয়ে কয় যে আমার কোম্পানিত রাতেপা শুই উঠার পর রাতে শুয়ালেক যান ঘর সামগ্রীর প্রয়োজন গোটেখিন পাওয়া যায়। ঠিক আছে, খুব ভাল কথা, সকল কোম্পানিতে পাওয়া না যায়, আপনার কোম্পানিত পাওয়া যায় বা পার্টিকুলার সেই কোম্পানিত পাওয়া যায়। কিন্তু একটা কথা মনত রাখব, রাতেপা শুই উঠার পর রাতে শুয়ালেক যু প্রডাক্ট একটা কোম্পানিয়ে বিক্রি করে আছে সেই কোম্পানিট সকল মানুষ সাকসেসফুল হয়েছে নাকি, যিয়ে সময়ছে সাকসেসফুল হয়েছে নাকি, সকলে করার গতি হয়েছে নাকি, সকল মানুষের প্রোগ্রেস হয়েছে নাকি, তাতো তো মানুষ ফেলর হয়ে আছে, তাতে তো মানুষ কাম করবা নাই, তা এনেকা কোম্পানির পর তো মানুষ ওলাই আইসে আর বেলেগ কোম্পানিত জয়েন করেছে। কারণ তো কারণটো এটা কোম্পানি কি প্রোডাক্ট আনিছে কোম্পানিটি সেই ডর কথা নয়, গুড মর্নিংর পর গুড নাইটলকে প্রোডাক্ট আছে সেও ডর কথা নয়, ডর কথাটা হয়েছে এনেকা আপনি কি ভাবত নেটওয়ার্কিংটো করেছে, কি ভাবত আপনি কোম্পানিট কাম আরম্ভ করেছে, আপনার ভাব ধারণা কি, আপনি নেটওয়ার্কিং করেছে নে সচা অর্থত, আপনি টিম ডেভেলপ করেছে নে, টিমত জয়েন করা ব্যক্তিবিলাকক আপনি ট্রেনিং দিছে নে, আপনার নিচিনা বনাব পারিছে নে, এই কিছুমান কথা আপনার লগত বহুত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের টিমত আপনার নিচিনা মানুষ তৈয়ার করেছে, ডেফিনেটলি আপনি যিকোনো কোম্পানিতে সাকসেসফুল হব পারে। গুড মর্নিংর পর গুড নাইটলকে প্রোডাক্ট থাকলে যে মানুষ সাকসেসফুল হব, তেনেকা কোম্পানি ঢের আছে ভারতবর্ষর বুকুত, কিন্তু সাকসেসর রেসিও তেনেই কম। গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে মই ঘুরিছো, মই জানো বহুত ব্যক্তি ঘুরি আছে, ফুল মোটিভেশনত ঘুরি আছে, সাকসেস পোনে। কারণটো হইছে এইটোয়ে যে গুড মর্নিংর পর গুড নাইটলকে প্রোডাক্ট থাকিলেই মানুষ যে সাকসেস হব সেইটো অমূলক ধারণা। সাকসেস ইয়াত আছে যে ইয়াত লব যে মই সফল হম, নেটৱৰ্ক মার্কেটিংৰ মাধ্যমত মই কৰোড়পতি হম, মই বিদেশ ভ্রমণ করিম, মই মোৰ পৰিয়ালৰ মই মোৰ সমাজখনৰ উত্তৰদায়িত্ব বহন করিম, মই এটা এক্সাম্পল হৈ পেলাই সমাজৰ সন্মুখত থিয় দিম, তেতিয়াহে হব পাৰে। আদাৰৱাইজ গুড মর্নিংৰ পৰা গুড নাইটলৈকে যিটো প্ৰডাক্ট সেল হয় তাত ঢেৰ কম মানুহ কাম কৰি আছে, সাকসেসৰ ৰেচিঅ' কি, কিমানজন মানুহ লাখপতি হৈছে, কিমানজন মানুহৰ সাকসেস আহিছে? সাকসেস প্ৰডাক্টত নাথাকে, সাকসেস মার্কেটিং প্লানত নাথাকে, সাকসেস নেটৱৰ্ক কোম্পানীত নাথাকে, সাকসেস থাকে মানুহৰ নিজৰ অন্তৰত। গতিকে মোৰ এটাই উদ্দেশ্য, এটাই ইচ্ছা, আপনাদের যেটা নেটওয়ার্ক মার্কেটিং কাম আরম্ভ করব, আপনি অন্তরের পর করব, যে কোম্পানিতেই না থাকব কেউ ভালকই কাম করব, পাঁচ বছর সময় দিয়ক, সাকসেস আপনার ঘরলকে আহিব আর আপনি এক্সাম্পল হয়ে পেলে সমাজক দেখাব পারিব। বন্ধুসকল, মই সময় সময় আপনার মাজলকে এনেকা কিছু কথা শেয়ার করার কারণে মই নতুন নতুন ভিডিও লই আহিম, আশা করো আপনার ভাল লাগিছে বা ভাল লাগি থাকিব। জাস্ট একটা কথা মোৰ মনত রাখব যে মোৰ উদ্দেশ্য হৈছে আপনি বুঝা উচিত নেটৱৰ্ক মার্কেটিংয়ে সমাজক বহুতখিনি দিব পাৰে, আপনার জীবনত বহুত পৰিৱৰ্তন আনিব পাৰে।